বনগাঁ শহর জুড়ে টোটোর দাপট অব্যাহত। বেআইনি টোটোতে ভরে গিয়েছে অলিগলি, যানজটে নাজেহাল শহরবাসী। টাকার বিনিময়ে শাসক দলের একাংশ টোটো নামানোর অনুমতি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বনগাঁর বাসিন্দারা। শহরে তো টোটোর দাপট আজকে থেকে না, আমরা দীর্ঘ দুবছর ধরে দেখছি। যারা টোটো চালাচ্ছে তারা হয়তো পেটের দায়ে চালাচ্ছে, শাসক দল সেই সুযোগটা নিচ্ছে, হয়তো টোটোর পর টোটো দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। কিন্তু এই যে টোটো চলতে চলতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা, এবার যদি পেছনে একটা গাড়ি থাকে টোটো লেগে গেলে ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি, এইগুলো নিয়ন্ত্রণে আনার দরকার। সেই নিয়ন্ত্রণটা যদি না হয় তাহলে বনগাঁ শহরে মানুষ চলাচল করতে খুবই অসুবিধে। বাটার মোড়ের থেকে মানে টোটো ঘোরাবে, একটা অ্যাম্বুলেন্স যদি মানুষ সাধারণ অ্যাম্বুলেন্স আর পেশেন্ট যদি যায় বাটার মোড়ের জামে পড়ে যায়, স্কুলের বাচ্চা কাচ্চারা খুব একটা মানে টাইম মেনটেন করতে পারে না। যদি অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, যারা ভ্যানওয়ালাদের সংসার নষ্ট করে টোটো রাস্তায় নামিয়েছে তারাই এই কাজের সঙ্গে যুক্ত বলে পাল্টা সুর চড়িয়েছে শাসক নেতারা। বনগাঁয় তো নানা ধরনের লোকজন ঘুরে বেড়ায়, কে বা কে একটা সময় টোটোর অত্যাচার করে ভ্যানওয়ালাদের মানে সংসারটাকে নষ্ট করেছে, তারাই এই কাজটা করছে। আমার আইডিয়া প্রশাসনকে আবার বলবো যে আমার বনগাঁর পৌর প্রশাসক চেয়ারম্যান তাকেও জানাবো যে এটা ইমার্জেন্সি ভাবে বন্ধ করতে হবে। ইউনিয়নের নামে টাকা দিয়ে টোটো নামানো হচ্ছে রাস্তায়, বনগাঁকে যানজটে স্তব্ধ করা হচ্ছে সরব বিজেপি। ইউনিয়নের নামে টাকা দিয়ে টোটো ঢোকানো, সে বাগদার টোটো হোক, আপনার এদিকে বেরিগোপালপুরের টোটো হোক, আর যদি বেনাপোল থেকেও কোনো টোটো আসে আমার মনে হয় এরাও সেই টোটো ঢুকিয়ে নেবে। এরা পয়সার জন্যে বনগাঁ শহরটাকে স্তব্ধ করে দিচ্ছে এই টোটো দিয়ে। তাদের দু থেকে আড়াই হাজারের উপরে টোটো আছে, কে কত টোটো দিতে পারে, কত টাকার বিনিময়ে টোটো দিতে পারে, গরিব মানুষগুলোকে এমনি সর্বশান্ত করছে। টোটো সমস্যা কেবল বনগাঁয় নয়, সারা রাজ্য জুড়ে, যার জেরে বহু রুটের বাস পরিষেবা বন্ধের মুখে। কিন্তু তাতে কি, টাকা তো আসছে, বেকারত্বও ঘুচছে, সুতরাং টোটো যে চলবেই। উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।